বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে আপনি যদি এসআইপি করেন তাহলে কি শুধুমাত্র আপনাদের প্রফিটই হয় নাকি এসআইপি করলে আপনাদের লসও হতে পারে? তো সেক্ষেত্রে এসআইপি করতে গেলে আপনাদের কী কী ঝুঁকি রয়েছে যেগুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে? বন্ধুরা, আমরা কিন্তু সবাই আলটিমেটলি একটা চিন্তা করি যে আমরা যদি এসআইপি করি, অর্থাৎ প্রতি মাসে একটা কিছু পরিমাণ টাকা যদি আমরা মিউচুয়াল ফান্ডে রাখি, তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে আমরা একটা বড় রকমের অ্যামাউন্ট পাবো। তো সেটা আমরা ধরেই নিই যে ফিক্সড ডিপোজিট কিংবা রেকারিং ডিপোজিটে যে পরিমাণ ইন্টারেস্ট রেট ব্যাঙ্ক দেয় তার থেকে আমরা প্রায় ডাবল হলেও পাবো। তো সেই জন্যে বর্তমানে এসআইপির উপরে মানুষের ইন্টারেস্টটা কিন্তু দিনে দিনে বাড়ছে। তো এই অবস্থায় কি রয়েছে, কি কি ঝুঁকি আপনাকে মাথায় রাখতে হবে সেই নিয়ে বিস্তারিত জানাবো, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে আমরা জেনে নিই যে কেন এসআইপিতে এত মাতামাতি, কি কি সুবিধা দেখছেন বিনিয়োগকারীরা। তো 1 নম্বর হচ্ছে প্রতি মাসে টাকা। এসআইপিতে প্রতি মাসে নিয়ম মেনে টাকা রাখা সহজে বড় তহবিল তৈরি করা যায়। নর্মালি আমরা জানি যে আমাদের যদি ব্যাংকে রেকারিং ডিপোজিট করা থাকে সেক্ষেত্রে একই নিয়ম রয়েছে, প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমরা ব্যাংকে জমা রাখি, একটা নির্দিষ্ট রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে জমা রাখি এবং ম্যাচিউরিটির পরে একটা ল্যামসাম অ্যামাউন্ট আমরা পাই। তো যেহেতু সেটা ব্যাংকে রেকারিং ডিপোজিট আমরা করছি, তো সেখানে ইন্টারেস্ট রেট কম দেওয়া হয়, সেই কারণে আমরা এখন মিউচুয়াল ফান্ডে বেশি করি, কারণ সেখানে ইন্টারেস্ট রেট তুলনামূলকভাবে বেশি। এবং এখানে এসআইপি করার ক্ষেত্রে অনেক ব্যাংক থেকে ইলেকট্রনিক ক্লিয়ারিং সিস্টেমের মাধ্যমে এখানে টাকা কাটান বিনিয়োগকারীরা। এরপরে কি রয়েছে, এরপরে কি কারণে আমরা এসআইপি করি, তার মধ্যে রয়েছে চক্রবৃদ্ধি হারে সুদ। মিউচুয়াল ফান্ডে এসআইপি মোডে টাকা রাখায় এতে চক্রবৃদ্ধি হারে সুদ বাড়ে, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে ক্যালকুলেট হয়। নর্মালি ব্যাংকে যদি আপনারা টাকা জমা রাখেন, রেকারিং ডিপোজিট করেন, তো সেখানে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট হয়, আর মিউচুয়াল ফান্ডে নর্মালি চক্রবৃদ্ধি অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টে ক্যালকুলেট হয়। তাই সম্ভাব্য পরিমাণ রিটার্নের পরিমাণ FD অথবা অন্যান্য বিকল্পের থেকে অনেকটাই বেশি হয়ে যায়। 3 নম্বর কি রয়েছে, কম টাকাও রাখা যায় প্রতি মাসে। মনে রাখবেন যে এসআইপিতে বিনিয়োগকারীরা অনেক কম পরিমাণে ইনভেস্টমেন্টের অনুমতি দেয়, তার ফলে কম পরিমাণ দিয়েও আপনি বড় তহবিল তৈরি করতে পারবেন। আপনি যদি ভাবেন যে কোনো কোম্পানির মিউচুয়াল ফান্ডে আপনি প্রতি মাসে 500 টাকা দিয়ে আপনি মিউচুয়াল ফান্ড করবেন, এসআইপি করবেন সরি, তো সেক্ষেত্রে আপনাদের কাছে সেই অপশনও রয়েছে, আপনি 500 টাকা দিয়েও করতে পারবেন। যদিও ব্যাংকের ক্ষেত্রেও এই ফ্লেক্সিবিলিটি রয়েছে, আপনি যদি চান আপনি 500 টাকা রেকারিং ডিপোজিট করবেন সেটাও পারবেন, কিন্তু ব্যাংকে ইন্টারেস্ট রেটটা কম হয়, মিউচুয়াল ফান্ডে ইন্টারেস্ট রেট বেশি হয়। ব্যাংকে সিম্পল ইন্টারেস্ট দেয়, মিউচুয়াল ফান্ডে কম্পাউন্ড ইন্টারেস্ট দেয়। তো এত গেল সুবিধা। তার মানে কি মিউচুয়াল ফান্ডে যদি আমরা ইনভেস্ট করি, এসআইপি করি, তাহলে কি শুধু আমাদের লাভই হবে, আমাদের কি কিছু কি আমাদের প্রিকশনস নিতে হবে না? ক্ষেত্রে আরেকটা সুবিধার কথা আপনাদের জানিয়ে দিই যে ফান্ড ম্যানেজারের হাতে টাকা থাকে, টাকা টাকা দিয়ে আপনার চিন্তায় থাকতে হয় না। প্রতিটি মিউচুয়াল ফান্ডের নির্দিষ্ট একটা ফান্ড ম্যানেজার থাকে যারা এই বিপুল পরিমাণ ফান্ড নিয়ন্ত্রণ করে থাকেন। অভিজ্ঞ ম্যানেজার থাকায় টাকা কিভাবে বাড়বে তা নিয়ে খুব একটা চিন্তা থাকে না। তবে সিস্টেমেটিক যে ইনভেস্টমেন্ট প্ল্যান রয়েছে, যেটাকে আমরা সংক্ষেপে এসআইপি বলি, তো সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু ঝুঁকি রয়েছে। যেমন বেশি রিটার্ন মানেই বেশি চার্জ। অনেক মিউচুয়াল ফান্ড নিজেদের খ্যাতি এবং রিটার্নের জন্য একটি বেশি চার্জ করে, যা সাধারণত ব্যাংক বা অন্যান্য ফিক্সড ডিপোজিটে আপনাকে দিতে হয় না। তো এটা গেল একটা ড্রব্যাক। দ্বিতীয় কি রয়েছে, দ্বিতীয় সব থেকে বড় যেটা রয়েছে সেটা হচ্ছে শেয়ার বাজারে কিন্তু ঝুঁকি রয়েছে। আপনারা সবাই যারা শেয়ার মার্কেটে কম বেশি ট্রেডিং করেন, তারা কিন্তু সবাই জানেন যে যখন মহামারী এসেছিল করোনা, তো সেই সময়তে প্রতিটি শেয়ারের প্রাইস কতটা ডাউন হয়েছিল, মিউচুয়াল ফান্ডের এসআইপির যে NAV ছিল, NAV কতটা নিচে চলে গেছিল। তো সেক্ষেত্রে শেয়ার বাজারে কিন্তু একটা মার্কেট রিস্ক প্রচুর পরিমাণে রয়েছে। মিউচুয়াল ফান্ডে 10 থেকে 12-15% রিটার্ন পাওয়া গেলেও এগুলো কম সময়ে আপনাকে বড় ক্ষতির মুখেও ফেলতে পারে, কারণ শেয়ার বাজারের ওঠানামার উপরে আপনার বিনিয়োগের টোটাল তহবিল নির্ভর করে। অর্থাৎ সেক্ষেত্রে আপনার যখন ম্যাচিওর হবে আপনার এসআইপি, সেই সময় দেখা গেল যে মার্কেটে কোনো বড়সড় রিসেশন এলো অথবা বড় কোনো মহামারী হলো কিংবা কোনো যুদ্ধ লেগে গেল, তো সেই সময় কি হবে, অটোমেটিক্যালি আপনার শেয়ারের প্রাইস কমে যাবে। যেক্ষেত্রে আপনার প্রফিট হওয়ার কথা ছিল, তো সেক্ষেত্রে আপনারা তো প্রফিট তো পেলেনই না, ইভেন আপনারা যত টাকা ইনভেস্ট করেছিলেন সেই টাকাও আপনারা ফেরত পাবেন না, উল্টে আপনাকে লস হবে। কিন্তু ব্যাংকে যদি আপনারা FD করেন এবং আপনারা যদি রেকারিং ডিপোজিট করেন, তো সেক্ষেত্রে কিন্তু লসের কোনো চান্সেস নেই।
সেক্ষেত্রে আপনাদের প্রফিটই হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এখানে রিটার্নের ক্ষেত্রে কিন্তু কোনো গ্যারান্টি থাকে না। ফিক্সড ডিপোজিটের থেকে সাধারণত বেশি দিলেও এখানে কত শতাংশ আপনি সুদ পাবেন তা কিন্তু ফান্ড কর্তৃপক্ষ নিশ্চিত করে না। বাজার উপরে উঠলে আপনার তহবিল বাড়বে, এবং বাজার যদি নিচে নামে কোনো কারণে, বিশ্বযুদ্ধ, মহামারী কিংবা কোনো কারণে রিসেশন যদি আসে, তাহলে সেক্ষেত্রে আপনাদের যত টাকা ইনভেস্ট করেছেন তত টাকা কিন্তু কমে যাবে, ডাউনগ্রেড অর্থাৎ লস হয়ে যাবে, এমনকি শূন্য পর্যন্ত। যদিও শূন্য হওয়ার চান্সেস কম, তবুও কিন্তু অনেকটাই লস হতে পারে। তো বন্ধুরা, এই কিছু মানে সুবিধা রয়েছে, এই কিছু অসুবিধা রয়েছে। যদিও মিউচুয়াল ফান্ড এখন খুবই লাক্রেটিভ অর্থাৎ খুবই একটা লোভনীয় জিনিস, তো সেই কারণে কিন্তু আপনারা এই সমস্ত ঝুঁকির কথা মাথায় রেখে আপনারা অল্প কিছু টাকা কিন্তু SIP করতেই পারেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।